আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহানি ইসমিন শ্রুতি জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল করে স্থায়ী জামিন পেলেন ডক্টর ইউনুস সহ চারজন পরবর্তী শুনানি 3 মার্চ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেজিং খাদ্য মন্ত্রণালয়ের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানের সুফল মিলছে নওগাঁর খুচরা ও পাইকারি চাল বাজারে কমতে শুরু করেছে দাম দর্শক শুনছিলেন শিরোনাম এবং বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ গণভবনে সাক্ষাৎ করবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা সন্ধ্যা 6:30টায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাদের সঙ্গে বৈঠক করবেন ওই বৈঠকে আগামী 5 বছর জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা কি হবে সংরক্ষিত নারী আসনের বিষয়ে তাদের মতামত সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নির্দেশনা আসতে পারে গত 7 জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে আওয়ামী লীগ 223টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এছাড়া জাতীয় পার্টি 11টি এবং ওয়ার্কার্স পার্টি জাসদ ও কল্যাণ পার্টি 1টি করে আসনে জয়লাভ করেছে এর বাইরে এবার 62 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন মামলায় আপিল করে স্থায়ী জামিন পেলেন ডক্টর ইউনুস সহ 4 জন এছাড়া রায়ে 6 মাসের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন আদালত সকালে শ্রম আপিল ট্রাইব্যুনাল হাজির হয়ে সাজার বিরুদ্ধে 25টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিল করেন তারা একই সঙ্গে জামিন আবেদনও করা হয় শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল তাদের জামিন মঞ্জুর করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী 3 মার্চ দিন ধার্য করেন গত 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনিস সহ 4 জনকে 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড 30,000 টাকা অর্থদণ্ড করেন আদালত তবে আপিল করার শর্তে আসামিদের 1 মাসের জামিন দেওয়া হয় ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্রী ছিলেন আমি শিক্ষক ছিলাম উনি বাংলা বিভাগের ছাত্রী তাকে ভলান্টিয়ার হিসেবে সে এসেছিল এই তার হাত দিয়ে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় পুরো কাহিনী শুরু হল তিনি এবং তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার ওই যখন আমরা ব্রাঞ্চ দিলাম সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে উনি ছিলেন দর্শক সচিবালয়ে বক্তব্য রাখছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি চলে যাচ্ছি সেখানে এ পর্যন্ত মিয়ানমারের সাথে কোনো সংঘাত আমাদের হয়নি এবং সংঘাতে আমরা যাব না একবার বলবো দুবার সারা পৃথিবীতেই এখন চ্যালেঞ্জ কেউ শান্তি দিন আমাদেরকে ডিএস্টাবিলাইজ করবে কিন্তু নিজেরা কি শান্তিতে আছে কেউ
আটলান্টিকের উপরে আছে না পারে আছে, মধ্যপ্রাচ্যে নাই, সিরিয়ায় নেই, ইউক্রেন নিয়ে রাশার যে সংঘাত চলছে এদিকে লোহিচ্ছা করো, এর মধ্যে রেডসিও জড়িয়ে গেছে, সেখানে হুতিদের সাথে আমেরিকা আর যুক্তরাজ্যের সংঘাত লেগেই আছে। তো সারা পৃথিবীটি মনে হয় একটা রণক্ষেত্র এই মুহূর্তে। নিজের ঘর সামলানো কঠিন, বাইরের ব্যাপারে এত মাথা ঘামাবে কেমন করে? দর্শক সচিবালয়ে বক্তব্য রাখছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ ছিলাম সেখানে, চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সকালে 10:30 দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত। পরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের বড় ধরনের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেজিং। চীনের রাষ্ট্রদূত ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও নেপালের রাষ্ট্রদূতের দেখা করার কথা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানে সুফল মিলছে নওগাঁর খুচরা ও পাইকারি চাল বাজারে। কমতে শুরু করেছে চালের দাম, ক্রেতারা জানিয়েছেন স্বস্তি ফিরতে শুরু করেছে চালের বাজারে। তবে সরকারের মনিটরিং আরও জোরদার হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব। নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের তথ্য ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নওগাঁর পৌর চাল বাজারে গত সপ্তাহে চিকন চালের কাটারি চাল প্রতি কেজি 68 থেকে 70 টাকা, জিরা সাইল 65 থেকে 68 টাকা, আটা 29 জাতের চাল 58 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করলেও এ সপ্তাহে প্রকারভেদে তা 3 থেকে 5 টাকা কমেছে। আর মোটা সোনা 5 জাতের চাল কেজি প্রতি 2 টাকা কমেছে। বস্তা প্রতি চালের দাম 150 থেকে 200 টাকা কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম কমেছে চালের। কেজিতে 3-4 টাকা কমেছে মোটা চালগুলো, চালের দাম কিছুটা। সরকারের মজুদ বিরোধী অভিযানের প্রভাব পড়েছে ধানের বাজারেও। বস্তা প্রতি 200 টাকা কমেছে ধানের দাম। সপ্তাহে চাউলের দাম 2-3 টাকা বেশি ছিল, এই সপ্তাহে চাউলের দাম কম। আমি বর্তমানে 1 কেজি চাউল 49 টাকা কেজি, সোনা 5। তবে অভিযানের কারণে মৌসুমি মজুদদাররা ধান কিনছেন না, ফলে ব্যাপারীদের উপস্থিতিও কমেছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইদানিং এই আমাদের দেশের বেশ কিছু কর্পোরেট ব্যবসায়ী আছে, তারা হচ্ছে টোটাল বাজারটা হচ্ছে নিয়ন্ত্রণ করছে। তারা সিংহভাগ ধান তারা ক্রয় করে এবং সিংহভাগ চাউল তারা মার্কেটিং করে থাকে। আগে হচ্ছে যখন একাধিক ব্যবসায়ী ছিল তখন সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে না পেলেও ইদানিং এই কর্পোরেট ব্যবসায়ীদের কারণে আমরা সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাচ্ছি বলে মনে হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। একদিন পর ফের তাপমাত্রার পারদ নামলো 5 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর 6টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। ফলে দেশের এই সীমান্ত জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ। টানা শৈত্যপ্রবাহ ও কুয়াশা বিপর্যস্ত
পরিস্থিতিতে নাজেহাল জনজীবন। এদিকে দিনাজপুরে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 5.5 ডিগ্রি সেলসিয়াস, এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শহর ও গ্রামীণ সড়কগুলোতেও যানবাহনগুলোকে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের তীব্রতায় জর্জরিত শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। এদিকে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগ। দর্শক, দিনাজপুর থেকে শৈত্যপ্রবাহের সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। আপনি জানেন যে আজকে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দিনাজপুরে, যা এই মৌসুমে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কিন্তু 31 জন রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন, এবং আক্রান্তদের মধ্যে কিন্তু শিশু এবং বয়স্করা বেশি রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা যেমনটি জেনেছি যে গত 24 ঘন্টায় আক্রান্তদের সেবা দিতে কিন্তু পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা যিনি রয়েছেন ডাক্তার মোহাম্মদ হামদুল্লাহ, তার নেতৃত্বে 9 জন চিকিৎসক তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করছেন। এই ছিল পার্বতীপুর থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গার জীবন নগরে একটি নার্সিং হোমে সেবিকা 2 সন্তানের জননী হাফিজা খাতুন দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে। দুর্বৃত্তর তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ জানান, ঘটনাস্থল পরিদর্শনকারী বলেন, এ ঘটনায় তার স্বামী কবির সন্দেহভাজন 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। পাবনায় হোমিওপ্যাথি চিকিৎসায় দিনকে দিন কমছে সাধারণ রোগীদের আস্থা। নানান পেশার মানুষ এসে ভর্তি হচ্ছেন পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে, কোনো ক্লাস না করেই হয়ে উঠছেন চিকিৎসক। প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসন। প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। স্বল্পমূল্যে রোগ নির্মূলে হোমিওপ্যাথি চিকিৎসার সুনাম ছিল একসময়। বর্তমানে চিকিৎসা ব্যয় বাড়লেও স্বাস্থ্যসেবা নিশ্চিতই আগের আস্থার প্রতিদান পাচ্ছেন না পাবনার মানুষ। ডাক্তারখানা গেলাম, তাই 4:30 টাকা নিলে খায়ে কোনো কামে হয় না। সব ডাক্তারের কাছে যাচ্ছি আমরা, ওষুধ দিচ্ছে খাচ্ছি, বাট কোনো কাজে আসছে না। হোমিওপ্যাথি ওষুধ আগের মতন আর এখন কাজ হয় না, আগে খুব ভালো ছিল, এখন আর তো মনে হয় ওই পরিবেশ হয় না। জেলার 50 বছরের পুরনো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালেও নেই চিকিৎসা শিক্ষার উপযুক্ত উপাদান। কলেজটিতে নেই ল্যাব, ক্লাস হয় না নিয়মিত, অভিযোগ রয়েছে সব ধরনের পরীক্ষায় চলে নকলের মহোৎসব, ফলে প্রতি বছর শতাধিক ডাক্তার তৈরি হলেও সমাজ পাচ্ছে না উপযুক্ত চিকিৎসক। পরীক্ষার সময় তাই এক্সট্রা কিছু টাকা তোলা হয়, সেই টাকাটা তুলে কোনোভাবে তারা ম্যাজিস্ট্রেটকে ম্যানেজ করে যে কোনোভাবে পরীক্ষাটা দিয়ে ছাত্রদেরকে বা পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে বের করে দেওয়া যায়। হোমিওপ্যাথি সিলেবাসে সার্জারি বিষয় থাকলেও প্র্যাকটিক্যাল পড়ানোর জন্য কলেজে কোনো ব্যবস্থা নেই। আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়েছি, কিন্তু কোনো ল্যাবও পায় নাই, সার্জারি পায় নাই, প্র্যাকটিক্যালও পায় নাই। ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি পড়ে ডাক্তার হতে হলে সার্জারি সহ 23টি সাবজেক্ট পড়তে হয় 4 বছরে। কলেজটিতে মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী ভর্তি না হওয়া, ভিন্ন বয়স ও পেশার মানুষ ভর্তি হওয়ায়ও মান হারাচ্ছে চিকিৎসা পদ্ধতি। যে কোনো ডিভিশন হলেই চলে, বয়সের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। কলেজ কর্তৃপক্ষ মনে করেন মেধাবী শিক্ষার্থীরা আসলে আবারও আস্থা ফিরবে চিকিৎসা পদ্ধতিতে। মেধা সম্পন্ন ছাত্রছাত্রী যদি আমাদের এই পেশায় আসে তাহলে আমাদের হোমিওপ্যাথির জন্য খুবই ভালো হবে। কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। এখানে যে সমস্যাগুলো রয়েছে সেটা সকলের সাথে আলোচনা করে এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা সমাধানের উদ্যোগ গ্রহণ করব। জনমানুষের আস্থা ফেরাতে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষার উন্নয়নে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সংবাদ শেষ করব সিলেটের ডিবি হাওরের খবর দিয়ে। দেশের অন্যতম পর্যটক কেন্দ্র সিলেটের জৈন্তাপুরের ডিবি হাওর এখন মুখরিত দেশি বিদেশি পর্যটকের পদচারণায়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা ভিড় করছেন প্রতিনিয়তই। আর শীত মৌসুমে হাওরের শাপলা বিল যেন স্নিগ্ধতার পরশ ছড়িয়ে দেয় ভ্রমণ পিপাসুদের। প্রতিনিধি হুমায়ুন আহমেদের পাঠানো তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। নয়নভিরাম সৌন্দর্যের অপর নাম সিলেট।
যেখানে চোখে পড়ার মতো হাওড় নদী পাহাড় সৌন্দর্যমণ্ডিত অপরূপ সব দৃশ্য, আর রয়েছে সবুজে ঘেরা চা বাগানও। হৃদয়হরণকারী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। এখানে সীমান্তবর্তী মেঘালয় পাহাড় ঘেঁষে রয়েছে সৌন্দর্যমণ্ডিত শাপলা বিল। ফুটে থাকা লাল শাপলার মাঝে পানকৌড়ি, সাদাবক আর অতিথি পাখি জলময়ূরীর অবাধ বিচরণ মুগ্ধ করে সবার। ডানা ঝাপটানো বালিহাসের জল কেলিতে শাপলা বিল যেন আরো রঙিন, তাই শীত মৌসুমে ভ্রমণ পিপাসুদের এই ঢল। শুধু তাই নয়, এখানে রয়েছে প্রাচীন নানা সব ঐতিহাসিক স্থাপনা সহ সেকালের রাজার সমাধিও, যেটির সাথে পরিচিত হতে আসেন পর্যটকরা। ওই স্মৃতিস্বরূপ রাখতে তার মন্দিরের মন্দির, ওই কাগজপত্র দেখছি মন্দির, রাজার মন্দির, মন্দির যার অতীত ইতিহাস জেনে খুবই ভালো লাগছে। অপর সমমনময় শাপলা বিলকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মনে করছেন এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। আমাদের অনেক ভালো লেগেছে, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক যে পাহাড় এখানে আমার খুব ভালো লাগছে। তো এখানে আরো কিছু সুযোগ সুবিধা যদি বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে খুব ভালো হয়। তারা বলছেন এসব স্থানে যথাযথ নিরাপত্তা প্রদান সহ বিদেশি পর্যটক আকৃষ্টের প্রয়োজন বিশ্বমানের বিনোদন ব্যবস্থা চালু করা। সরকার যদি মনে করেন এখানে হোটেল হোটেল দেয় তাহলে মনে করেন পর্যটকও বাড়বে, আমাদের রুজিও বাড়বে। রাস্তাঘাটের সংস্কার হলে আর যদি হয় তাহলে আরো পর্যটক বৃদ্ধি পাবে। পর্যটন কেন্দ্রের পরিবেশ যুগ উপযোগী হিসাবে গড়ে তুলতে সমন্বয় হিসাবে কাজ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অলওয়েজ ফর দ্য টুরিস্ট সিকিউরিটি এন্ড টু মেক দ্য টুরিস্ট মোর, যে নিরাপত্তাটা টুরিস্ট পুলিশ দিচ্ছে এবং জেলা পুলিশ দিচ্ছে, আপনারা আসুন ভ্রমণ করুন। শাপলা বিলটাকে আমরা একটু রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই পর্যটনের জন্য সুন্দর জায়গা হয়ে যাবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল করে স্থায়ী জামিন পেলেন ডক্টর ইউনুস সহ চারজন, পরবর্তী শুনানি 3 মার্চ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশের রিজার্ভ সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার পাশে থাকবে বেজিং। খাদ্য মন্ত্রণালয়ের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানের সুফল মিলছে নওগাঁর খুচরা ও পাইকারি চাল বাজারে, কমতে শুরু করেছে দাম। ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন mytvbd নিউজ, মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন mytvbd বাংলা ফেসবুক mytvbd বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন তো সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।